আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? তালহা কিচেনে আপনাদেরকে স্বাগত। এখন আমি শসাটা কেটে নিচ্ছি, আপনারা দেখতে থাকেন। এখন আমি টমেটোটা কেটে নিচ্ছি, এখন আমি ধনে পাতাটা কেটে নেব। এখন কাঁচামরিচ কেটে নেব। এই দেখেন বন্ধুরা, এই পটেটো চিপস দিয়ে আজকে আমি আপনাদের ভিন্ন ধরনের একটা রেসিপি দেখাবো, সাথে থাকেন। চিপসটা এভাবে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। এখন বন্ধুরা এই যে এভাবে গুঁড়ো করে নেবেন চিপসগুলো। এখন আমি এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। এখন একটা ডিম ফেটিয়ে নিব। এখানে আমি ডিমটা দিয়ে দিব। লবণ, সামান্য হলুদ, সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এখন সবগুলো মিশিয়ে নিব। এই দেখেন বন্ধুরা, এটা মেশানো হয়ে গেছে। দেখেন বন্ধুরা, আমি এটাকে এইভাবে মুড়িয়ে নিব। এখন এটাকে স্টেপলার মেরে নিব। এখন আমি ফ্রাই প্যানে পানি দিয়ে দিব। এখন এটা পানিতে আমি বসিয়ে ভাপিয়ে নিব। এখন আমি এটাকে নামিয়ে নিব। এ দেখেন বন্ধুরা, এখন এটা আমি এভাবে কেটে নিব। এই দেখেন বন্ধুরা, এখন এটাকে আমি বের করব। এখন আমি এটা কেটে নিব। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। চিপস ডিমের একটা রেসিপি, আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন।